সময়ের কাজগুলো সময় মতো করতে না পারাটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, যার কারণে প্রায় সময় আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। আর সময়ের কাজগুলো সময় মতো করতে না পারার পিছনে খুবই ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে ভুলে যাওয়া। যেমন ধরুন সকালবেলা আমাদের মাথায় আসছে বিকেলবেলা আমরা ইম্পর্টেন্ট একটা কাজ করব, কোনো একটা মিটিংয়ে জয়েন করব, কোনো একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করব, কারোর সাথে ইম্পর্টেন্ট কথা বলতে হবে, কিংবা বিকেলবেলা কারোর সাথে দেখা করতে হবে, কিংবা আমাদের ডেইলি লাইফের ইম্পর্টেন্ট একটা কাজ সকালবেলা আমাদের মাথায় আসছে যে কাজটা আমরা বিকেলে করব। এই কাজটা নিয়ে আমরা প্ল্যান করে রাখছি এবং কি কাজটা করার আমাদের আগ্রহ আছে। তবে বিকেল গুনিয়ে সন্ধ্যা হয়ে গেলে কিংবা সন্ধ্যারও পরে আমাদের মাথায় আসে বিকেলে তো আমাদের একটা কাজ করার কথা ছিল কিংবা প্ল্যান ছিল, কাজটা আমরা করতে পারি নাই, শুধুমাত্র ওই কাজের কথাটা আমরা ভুলে গেছিলাম। সো এই ধরনের সমস্যাগুলো যদি আপনিও ফেস করে থাকেন সেক্ষেত্রে আপনার খুবই উপকারে আসবে গুগল টাস্ক অ্যাপ্লিকেশনটা। যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার প্রয়োজনীয় কোনো কাজের কথা কিংবা কোনো একটা বিষয় যদি মাথায় আসে যে আপনি নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে কাজটা করবেন, সেক্ষেত্রে আপনি সেই কাজটা কী সেটাও লিখে রাখতে পারবেন এবং কি সময়টাও সিলেক্ট করে দিতে পারবেন, যাতে করে আপনি ওই সময়টা আসলে কিংবা কাজের সময়টা আসলে আপনি যদি ভুলে যান গুগল টাস্ক অ্যাপ্লিকেশনটা আপনাকে নোটিফাই করে দিবে যে এই সময়টাতে আপনার এই কাজটা করার কথা। এতে করে সময়ের কাজ সময় মতো করতে না পারার প্রবণতাটা অধিকাংশই কমিয়ে নিয়ে আসতে পারবেন। সো গুগল টাস্ক অ্যাপ্লিকেশনটা আপনি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তাহলে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন এবং কি সার্চ করবেন গুগল টাস্ক। গুগল টাস্ক লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটা সবার উপরে পেয়ে যাবেন, কিংবা আমাদের ভিডিওর প্রথম কমেন্টে ওই অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। দেন এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনের মধ্যে ইনস্টল করে ওপেন করে নেবেন। আমরা আগে থেকেই ইনস্টল করে রাখছি, এরপর আপনি ওপেন করবেন। এরপর এই অ্যাপ্লিকেশনের হোম ইন্টারফেসটা আপনার সামনে শো হবে। এখানে মধ্যে আপনি দেখতে পারবেন গেট স্টার্ট এবং কি আপনার ফোনের মধ্যে যে ডিফল্ট জিমেল অ্যাকাউন্ট আছে সেটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। সো আপনি এখান থেকে কী করবেন, গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন। গেট স্টার্টের উপর ক্লিক করার পরবর্তীতে অ্যাপ্লিকেশনের হোম ইন্টারফেসটা আপনার সামনে এমন ইস্যু হবে। সো এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যেহেতু এখন পর্যন্ত কোনো টাস্ক অ্যাড করি নাই, যার কারণে এই ফেসটা নীল দেখাচ্ছে। সো আমরা প্রথমবার যদি কোনো টাস্ক অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা নিচে দেখতে পারবো প্লাস আইকন, আমরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পারবো নিউ টাস্ক। সো আপনি কোন বিষয়টা নিয়ে লিখতে চাইতেছেন, ফর এক্সাম্পল আপনি এক ঘন্টা পরে কিংবা পাঁচ ঘন্টা পরে কিংবা পাঁচ দিন পরে আপনি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে চাইতেছেন, যে কাজটার কথা আপনি ভুলে যাবেন সেই কাজটা আপনি এখানের মধ্যে লিখে রাখলেই গুগল টাস্ক আপনাকে মনে করিয়ে দেবে। ফর এক্সাম্পল আগামী পাঁচ দিন পরে আমাদের ফ্রেন্ডের বার্থডে, সেক্ষেত্রে আমরা ফ্রেন্ডের নাম লিখলাম, ফ্রেন্ডস বার্থডে কিংবা ফ্রেন্ডসের নাম লিখে তার বার্থডেটা লিখে রাখলাম। ফর এক্সাম্পল আমরা এখানের মধ্যে ফ্রেন্ডস বার্থডে লিখে দিলাম। এর পরবর্তীতে আমরা পাশে দেখতে পারতেছি বাম কর্নারে ডিটেলস, আমরা যদি এখান থেকে ডিটেলসের উপরে ক্লিক করি এর পরবর্তীতে আমরা চাইলে এখানের মধ্যে ডিটেলসে লিখে রাখতে পারি ফ্রেন্ডের বার্থডেতে আমরা কী গিফট করব কিংবা তাকে মেসেজ দেওয়ার সময় কী লিখে মেসেজ দিব, ফেসবুকে পোস্ট করার সময় কী লিখব, এগুলো আমরা চাইলে এখানের মধ্যে ডিটেলসে লিখে রাখতে পারি যেহেতু কাজটা আমাদের এগিয়ে থাকে। এরপর আমরা পাশে দেখতে পারবো টাইম, সিম্পলি আমরা এখান থেকে টাইমের উপর ক্লিক করব। দেন আমরা এখানের মধ্যে প্রথমে দেখতে পারতেছি মাস এবং কি সাল, পাশে আমরা যে অপশনগুলো পাচ্ছি এগুলোর মাধ্যমে আমরা চাইলে মাস এবং কি সালটাকে পরিবর্তন করতে পারি। একটু নিচে খেয়াল করলে আমরা দেখতে পারতেছি তারিখ, আপনার ফ্রেন্ডের বার্থডে যদি পাঁচ দিন পরে হয়ে থাকে পাঁচ দিন পরে কোন তারিখটা পরে সেটা আপনি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল আমরা আজকে যেহেতু ডেমো করতেছি এক্ষেত্রে আমরা আজকের তারিখটাই রেখে দিলাম। এরপর আমরা নিচে খেয়াল করলে দেখতে পারতেছি সেট টাইম, আমরা এখান থেকে সেট টাইমের উপর ক্লিক করে দিব। সেট টাইমের উপর ক্লিক করার পরবর্তীতে আমরা এখানের মধ্যে প্রথমে দেখতে পারতেছি ঘন্টাটা সিলেক্ট করার জন্য বলতেছে, সেক্ষেত্রে আমরা ঘন্টাটা সিলেক্ট করে রাখলাম এটাই থাকুক। এর পরবর্তীতে আমরা কী করব, এক মিনিট কিংবা দুই মিনিট পরে দিব, যেহেতু আমাদের কাছে যে নোটিফিকেশনটা আসে সেটা আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল আমরা কী করলাম দুইটাই রেখে দিলাম, এর পরবর্তীতে আমরা এখান থেকে এক কিংবা দুইটা দিয়ে দিলাম। দুই দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে কি এএম নাকি ফিএম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এএম। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম এবং কি ডানের ফুট ক্লিক করলাম। এখন দুই মিনিট পরে কি হবে, আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনটা কীভাবে আসে সেটা আমরা দেখব। এখন কিন্তু অলমোস্ট দুইটা দুই বেজে গেছে, যার কারণে অলরেডি এই অ্যাপ্লিকেশনটা আমাদের কাছে একটা নোটিফিকেশন সেন্ড করে দিছে, যে নোটিফিকেশনের মধ্যে আমরা দেখতে পারতেছি ফ্রেন্ডস বার্থডে। সো আমরা যদি ফ্রেন্ডস বার্থডের উপর ক্লিক করি
তাহলে আমরা দেখতে পারতেছি যে ফ্রেন্ডস বার্থডে এবং কি ডিটেলস যদি আমরা কিছু লিখে থাকতাম সেটা আমাদের সামনে শো হতো। এতে করে আমরা যদি ফ্রেন্ডের বার্থডের কথা ভুলেও যেতাম সেক্ষেত্রে এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমাদের আজকে ফ্রেন্ডের বার্থডে কিংবা আমরা ফ্রেন্ডের বার্থডে নিয়ে কোনো একটা প্ল্যান করে রাখছি, পুরো ব্যাপারটাই আমাদের মাথায় চলে আসবে এই ছোট্ট একটা মেসেজের মাধ্যমে। এতে করে আপনার দৈনন্দিন জীবনের ইম্পর্টেন্ট যে কাজগুলো আপনি সময় মতো করতে পারেন না সে কাজগুলো টাস্ক হিসাবে গুগল টাস্ক অ্যাপ্লিকেশনের মধ্যে নোট করে রাখবেন, প্রয়োজন পড়লে টাইম দিয়ে রাখবেন, দেন আপনাকে এই অ্যাপ্লিকেশনটাই মনে করিয়ে দিবে এবং কি সময়ের কাজটা আপনি সময় মতো করতে পারবেন। দেন আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে এসে কমপ্লিট টাস্কের উপর ক্লিক করে দিবেন, এতে করে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, নিজের মাইন্ডের মধ্যে একটা স্যাটিসফাই কাজ করবে। সো বুঝতে পারতেছেন এই অ্যাপ্লিকেশনটা খুবই ইউজফুল, চাইলে আপনি ইউজ করে দেখতে পারেন।